बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। खेतखामार चैनलेर सकल सबसक्राइबारदेर छोट्टो एकटा इनफरमेशन निये आपनादेर सामने हाजिर होयेछि। इनफरमेशनटा तेमन जरूरी नय, तारपरेओ अनेकेर काछे जरूरी आर कि। इनफरमेशनटा हलो आमार एई बटा नामानो होच्छे आजके 12 दिन। অনেকেই প্রশ্ন করেন যে বর নামানোর 2-3 দিনের মধ্যে সার দেওয়া প্রয়োগ করা যায় কি না। আমি বলি যে না, অবশ্যই 2-3 দিনের মধ্যে সার দিবেন না, মিনিমাম 12 থেকে 15 দিনের পরে সার দিবেন। আমি আজকে এই সার দিলাম, দেখুন এই সার, একগুলো টিএসপি আর একগুলো হচ্ছে ডিএপি, আর সাথে মেনকোজে পাউডার মিশিয়ে দিয়েছি। খেয়াল করুন, এ 15 দিন পরে, 15 দিন পরে সার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই বর নামানোর পরে শিকড় হয়, খুশি হয়। আর এই সার যদি আপনি তাড়াতাড়ি দেন, পান পচে যাবে এবং এই শিকড়গুলো খুব তাড়াতাড়ি হবে না, শিকড়ও নষ্ট হয়ে যাবে, প্লাস কুশিও হবে না। যদি বিশ্বাস না হয় আপনাদের আমি দেখাতে পারি। দেখুন এখানে এটা, এগুলো পরে শিকড় নামানোর পরে এরকম শিকড় এর নিচে নেমে আসছে। এই শিকড়টা খেয়াল করুন, এই শিকড় এইখানে নেমে আসছে, এখানে সার পড়ছে। এখন এই শিকড় মারা যাবে না, অর্থাৎ তরতাজা শিকড়। আর এইখানে দেখেন কুশি হয়েছে, কি সুন্দর কুশি, খেয়াল করুন এই কুশি, নতুন বর্ত, এই কুশির ব্যাপক প্রয়োজন। এই পরটা কিন্তু 15 দিন আগে নামানো, এখান থেকে খুশি হয়েছে। এই দেখেন, এখান থেকে খুশি হচ্ছে, তাহলে চিন্তা করেন, এই দেখেন ভিতর থেকে খুশি হচ্ছে। এই খুশিগুলো এই সার দেওয়ার ফলে দেখবেন 15 দিনের ভিতরে উপরে আড় বাতা ধরে গেছে। দ্বিতীয় কাজ হলো, আপনি এই সার দেওয়ার পরে লুনা অথবা আর ডিফেন্স অথবা রিভার্স আর ডিফেন্স, রিভার্স না দেওয়াই ভালো। রিভার্স দিলে ওই কুশির কুশির মাথাগুলো থমকে যাবে, আর লুনা দিলে এরকম হবে না। তো লুনা আর ডিফেন্স দিয়ে ধুয়ে দেবেন, তাতে এক ঢিলে দুই পাখি মারা হবে। এই সারগুলোতে একটু পানি পাবে, অর্থাৎ রস পাবে, আর সারগুলোতে একটু রস পাবে এবং কিছুক্ষণের মধ্যে গলে যাবে, তাতে খুব দ্রুত বরে পুষ্টি পাবে। খেতখামার চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আমার আমি যে কাজগুলো করি সেগুলোই আপনাদের জানাই। যদি কারো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে কোনো ফসলের যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য সমস্যা হলে অবশ্যই সমাধান করবেন, করার অনেক সময় বুদ্ধি অনেকেরই থাকে না। যদি কোনো রকম সাহায্যের দরকার হয় আমার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবেন, প্লাস মেসেঞ্জারে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সবাইকে। যেভাবে স্প্রে করবেন, স্প্রে করাটা হয়তো আপনাদের এই স্প্রে করার একটা কৌশল অবলম্বন করতে হবে, সেটা হলো এই এইভাবে স্প্রে করবেন গোড়া দিয়ে, যাতে পানি নিচে নেমে আসে
গোড়াতেও পড়ে, ঔষধ গোড়াতেও আসে এবং পানেও পড়ে, সারেও পড়ে। গোটা পাউট পাউট গোটা যাতে পানিতে ভিজে যায় এভাবে স্প্রে করবে, তাহলে সারের দ্রুত কাজ হবে।